আজ শুরু করছি হায়ার সেকেন্ডারি সংস্কৃত অর্থাৎ তোমাদের যে নিবন্ধ রচনা আছে সংস্কৃতের সেই বিষয়ে বিশেষ কমনের যে চিন্তা ভাবনা তোমরা প্রকাশ করেছিলে তার পরিপ্রেক্ষিতে একটি কমন আমি দেওয়ার চেষ্টা করছি আশা করি এসব তোমাদের পরীক্ষায় আসবে তা তা বেশি বেশি কিছু নয় দেখো প্রথম কথা হলো এটাতে সবসময় হানড্রেড পারসেন্ট কমন পড়বে সেটা কেউ বলতে পারে না তবে আমার মনে হয়েছে এই সব আসতে পারে সেই পরিপ্রেক্ষিতে সম্ভব্য কয় আটটা আমি দিচ্ছি এই আটটা তোমরা লক্ষ্য করো দেখো প্রথমে আমার হিসেবে এক নম্বর সবার প্রথমে যেটাকে গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো তব প্রিয় কবি অর্থাৎ সেই কবি হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা দেখতে পারো দুই নম্বরে থাকছে সংস্কৃতের সহযোগিতা অর্থাৎ কি যে সংস্কৃতের যে তোমাদের দরকার অর্থাৎ বা বর্তমান সমাজে সংস্কৃতের কি দরকার তার উপর একটা প্রবন্ধ বা নিবন্ধ রচনা তিন নম্বরে থাকছে পরিবেশ দূষণ বর্তমান যে পরিবেশ আছে সবচেয়ে দূষণের কারণে যে আমাদের পরিবেশ যে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আমাদের পরিবেশ দূষণের যে গুরুত্ব রয়েছে সেই সেই দৃষ্টি থেকেই আমার মনে হচ্ছে পরিবেশ দূষণটা আসতে পারে চার নম্বরে থাকছে বিদ্যারত্তম মহাধনম অর্থাৎ কি বিদ্যার গুরুত্ব অর্থাৎ বর্তমান সমাজে বিদ্যা যে আছে সেই বিদ্যাটার কতটা গুরুত্ব রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আর পাঁচ নম্বরে রাখছি আমি দূরদর্শনের প্রভাব অর্থাৎ কি দূরদর্শন অর্থাৎ টেলিভিশন টেলিভিশনের প্রভাব ছ নম্বরে রাখছি প্রভাতকালো ছয় নম্বরে তোমরা প্রভাতকাল অর্থাৎ কি একটা স্মরণীয় প্রভাতকাল বা তোমার স্মরণীয় একটা দিন সেই হিসেবে রাখতে পারো সাত নম্বরে থাকছে অসমাকম বিদ্যালয় অর্থাৎ কি আমাদের বিদ্যালয় আট নম্বরে রাখছি জাতীয় সংহতি এছাড়াও আর একটা আমার মনে হয় যে সেটা তোমরা দেখতে পারো সেটা হলো কম্পিউটার বা পরিকণক যন্ত্র তাহলে এই কটা যদি দেখো আমার মনে হয় যে তোমাদের নিবন্ধ যে আছে এর মধ্যেই হয়তো এসে যাবে তবে এর সঙ্গে আর সব আছে তোমাদের যে বইগুলোতে আছে তোমরা দেখে যাবে তবে আশা করি যে কয়েকটা দিয়েছি এর মধ্যেই আসতে পারে আচ্ছা আর তোমাদের বলছি যে তোমরা এগুলো ভালো করে পড়ো তাহলেই আশা করি তোমরা সাফল্য পেয়ে যাবে এবং অর্থাৎ পরীক্ষার খাতাতে তোমরা এর কমন পেয়ে যাবে ঠিক আছে আজ এই পর্যন্ত পরের ক্লাসে হয়তো এগুলো তোমাদের যে আছে এই বিষয়ে ডিসকাস থেকে তোমাদের নোট হিসাবে এই রচনা যেগুলো আছে এই রচনাগুলো বা নিবন্ধগুলো আলোচনা করে দেব। আজ এইটুকুই থাক তোমরা সঙ্গে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো